আজকের এই ভিডিওতে আপনাদের জন্য থাকবে মাহবুবা মিতুয়াপুর লিখা রোদেলা গল্পের 72তম পর্ব। আশা রাখছি শেষ পর্যন্ত পড়ে কমেন্ট করবেন, ভালো লেগে থাকলে একটা লাইক দিবেন। তো চলুন কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। ব্রাজিলের রাজন ওরা রোদেলা সুফিয়ানের বিপরীত রূপ। আসলে ওদের জানাশোনা আগে থাকলেও তা ছিল একেবারে ভিন্ন একটা ধরনের। রোদেলার মা নাসিমা ভীষণ করা মানুষ। তিনি সুফিয়ানদের বাড়িতে থাকা সত্ত্বেও কখনোই ওদের দুই ভাইয়ের সাথে প্রিসিলার কথা বলা পছন্দ করত না। তিনি জানেন আগুন আর কাঠ একসাথে থাকা অনিরাপদ। সুফিয়ানের মধ্যে এমন কিছু কখনোই ছিল না। রেজনকে তেমন করে চিনে না নাসিমা। ছেলেটা কেমন যেন আত্মভোলা, অহংকারী, কখনোই ওদের ফ্ল্যাটে আসতো না। প্রথম প্রথম নিজেকে অনেক ছোট মনে হতো নাসিমার। ওদের বাড়িতে এসে থাকছে বলেই হয়তো ছেলেটা এমন এড়িয়ে চলছে ওদেরকে। কিন্তু সুফিয়ানের আন্তরিকতা সেসব ভাবনা বেসে যেত। তবু নাসিমা ওদের ফ্ল্যাটে কখনোই পাঠাতো না প্রিসিলাকে। প্রিসিলের সাথে রেজনের বিয়ে হচ্ছে শুনে সবাই ধরিয়ে নিয়েছে যে ওদের প্রেমের বিয়ে। অথচ নাসিমা এ ব্যাপারে অনেক সতর্কতা অবলম্বন করেছেন। তাই দুজন দুজনের পরিচিত এর চেয়ে বেশি কিছু ছিল না ওদের দুজনের মধ্যে। জানাশোনা তো অনেক দূরেরই কথা, তাই হয়তো কেমন ব্যাকআপ্পা লাগছে দুজনকে। একপাশের জনের পছন্দ অপছন্দ না জানলে যা হয় আর কি। সুফিয়ান বলছে, আরে বাদ দাও, একটু সময় যাক, সব ঠিক হয়ে যাবে। ছোট্ট একটা দীর্ঘশ্বাস ফেলে রোদেলা বলল, আমরা চলে যাব খুবই শীঘ্রই। ওর তো কাগজপত্র তৈরি না হওয়া পর্যন্ত এখানেই থাকা লাগবে। তুমি এত কেন ভাবো বলো তো? আমি প্রিসিলাকে চিনি, ও খুব নরম মনের। এত ভেবো না, আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। এই কথাটা আমার একমাত্র ভরসা। বেশ খানিকক্ষণ চুপ থেকে রোদেলা বলে, জানেন সফি, কেউ যদি আমাকে প্রশ্ন করে, তুমি কি তোমার ছোট্টবেলা ফিরে পেতে চাও, কিংবা তোমার কোনো অতীত বদলাতে চাও? দুটো প্রশ্নের উত্তরই হবে না। একটা সময় অনেক কষ্ট পেতাম, দুঃখ হতো, এমন কেন আমাদের জীবন? এক পা এগুলো জীবন আমাদেরকে 10 পা পিছনে ছুঁড়ে ফেলত। এখন আমি বুঝি এসবের দরকার ছিল আজকের আমি তৈরি হতে। আল্লাহ কাউকে যখন কিছু দিবেন ভাবে, সে ওই জিনিসটার উপযুক্ত কিনা তা দেওয়ার আগে নানান কষ্ট গাদ প্রতিঘাত দিয়ে পরীক্ষা করে নেন। আমরা অদম তা বুঝি না, শুধু শুধু দোষ দিই খোদাকে। আল্লাহ আমাকে ক্ষমা করুন, কত কত দিন যে রাগ হতো তার প্রতি তার হিসেব নেই। কত কত দিন নিজের মৃত্যুকে সহজ মনে হতো তারও হিসাব নেই। আল্লাহ যা করেন তা মঙ্গলের জন্যই। কথাটা কত সত্যি তা আমি রিয়েলাইজ করতে পারি। রোদেলাকে থামতে দেখে সুফিয়ান বলে, কবি শেলির একটা কথা আছে, শুনেছ নিশ্চয়ই? কষ্ট আছে বলেই হয়তো জীবন এত সুন্দর, তুমি এত ভেবো না। আমরা গিয়ে ওকে দ্রুত নিয়ে যাবার চেষ্টা করব। অনেক কষ্ট সহ্য করেছে আমার এই বোনটা, আমি চাই না আর কোনো কষ্ট ওকে ছুক। সাদে যাবে এত রাতে কেন বলুন তো? মস্ত একটা চাঁদ উঠেছে আজ আকাশে, ওই দেখো বলেই হাত দিয়ে জানালার দিকে দৃষ্টি করে ও। খুশিতে মুখ চকচক করে ওঠে ওর, কারণ পূর্ণিমা রাত ওর ভীষণ পছন্দ। এই রিসোর্টের চাঁদে নতুন করে একটা স্টলের মতো হয়েছে, তাই চাঁদ সব সময় খোলাই থাকে। ওরা দুজনে চাঁদে উঠে একসাথে চাঁদ দেখবে আর কিছু মুহূর্ত কাটাবে বলে। সিঁড়ির শেষ ধাপে উঠতেই সুফিয়ান হাত চেপে থামায় রোদেলাকে। বিরক্ত রোদেলা রাগ করে ওর এমন আচরণে, রাগী কণ্ঠে বলল, একটু হলেই তো পড়ে যেতাম গড়িয়ে, আমি থাকতে তা অসম্ভব, ডেকে এনে আবার এমন দরজা ধরে দাঁড়িয়ে কেন আছেন? মুখের সামনে আঙুল ধরে চুপ করতে বলার ভঙ্গিতে ইশারা দেখার সামনে, এদিকটাতে পিঠ দিয়ে বসে আছে প্রিসিলা রেজন, একজনের হাত আরেকজন ধরে কথা বলছে দুজনে। পিছন থেকে রেজওয়ানের শরীরের দুলুনি দেখে বোঝা যাচ্ছে কোনো কারণে হাসছে রেজওয়ান। প্রিসিলা হাতটা ছাড়িয়ে নিয়ে লাজুক ভঙ্গিতে তাকিয়ে রইল অন্যদিকে। রোদেলা মুখে হাত চেপে হেসে ফেলে এ দৃশ্য দেখে চোখ দুটো শান্তি হলো যেন। সুফিয়ানকে রেখে সিঁড়ি ভেঙে নেমে যায় নিচে। সুফিয়ানও নামে পিছু পিছু, রিসোর্টের একেবারে নিচে নেমে হাঁটতে থাকে পাশাপাশি দুজনে। সুফিয়ান হঠাৎ ঘড়ি চেক করল, স্মার্ট ঘড়িটায় স্পর্শ করতেই সময় দেখল, সময় তখন 12:30। রোদেলাকে বলল, বিচে যাবে? বলার ভঙ্গিটা খুবই পছন্দ সুফিয়ানের, কেমন একটা আদুরে ভাব আছে এই ভঙ্গিমায়। দুজনে হাত ধরে বিচের কাজটায় বসে সুফিয়ান বলে, একটা গান শোনাবে? ধুর প্লিজ। হাঁটুতে থুতনি রেখে গান ধরে রোদেলা, চলো না দুজন আজ নীলিমা ছুঁয়ে ভালোবাসি, বৃষ্টি ধারার মতো জ্যোৎস্না নিয়ে নীরবে কাছে আসি। রাত 1:30টারও অনেক পরে ওরা রুমে আসে। আগামীকাল ছেনাদ্বীপে যাচ্ছে ওরা, পরশু রাতে রওনা দ্বীপে ঢাকার উদ্দেশ্যে। এরপর দুটো দাওয়াতে অ্যাটেন্ড করতে হবে,
ওর বন্ধু সিমি আর শাহনাজ আন্টিদের বাসায়। খালা মামা নাতাশারও দাওয়াত করছে যদিও, কিন্তু এই দুটো দাওয়াতে ও অ্যাটেন্ড করবেই শুধু, বাকিগুলোতে প্রিসিলার একজন গেলে ও আর সুফিয়ান যাবে না। রাতে ঘুম ভালো হলো দুজনের, ওরা কখন রুমে ফেরেছে জানে না রোদেলা। নাস্তা খেতে খেতে একবার ভেবেছিল জিজ্ঞাসা করে প্রিসিলাকে, কিন্তু কথাটা বলতে গিয়েও গিলে ফেলে, কারণ জিজ্ঞাসা করলে ওরা লজ্জা পেতে পারে। নাস্তা শেষ করে নিজেরা ট্রলার ভাড়া করে দুপুর হওয়ার আগেই রওনা দিল ছেনাদ্বীপের উদ্দেশ্যে। বাকি তিনজনের আগে এলো এবার প্রথম এলো রোদেলা, ট্রলারে বসেই ভেবেছিল সেদিনের কথাগুলো। শিবনের পাগলামি মনে পড়ল, ওর এইসব ভেবে কী কী বলেছিল তাও ভাবতে থাকলো আনমনে। কি পাগল ছিল ও রোদেলাকে পেতে অ্যাট এনি কস্ট। কতটা বদলে গেছে সময়, কতটা বদলে যায় মানুষের কাছে সময়ের কাছে অসহায় হয়ে। এ বদলে যাওয়াটা দোষের না, সম্মানের, নিজের পরিবারের প্রতি ভালোবাসা। আর সম্মান থাকলে এভাবে বদলাতে পারে মানুষ। শোভন আর সারার প্রতি সম্মান বেড়ে গেল রোদেলার। দুজন দুজনকে কি সুন্দর আগলে রেখেছে, ও সত্যি বলতে ভয় পাচ্ছিল শোভনের মুখোমুখি হতে। কিন্তু এসব সহজ করে দিয়েছে সারা আর সুফিয়ান, যে প্রথম দেখায় পরিচিত ভঙ্গিতে ইশারায় বলতে থাকে একটু দ্বিধা হয়নি ওর, ও ভালো আছে এটাই স্বস্তির খবর। হয়তো ওরা ভালো না থাকলে কষ্ট পেত রোদেলা। ছবি তুলতে তুলতে আনমনে সুফিয়ান দেখে ভাবুক রোদেলাকে, কয়েকটা ছবি তুলে এই ভঙ্গিতে বসা অবস্থায় হালকা নীল রঙের শাড়ি পরে হাঁটুতে থুতনি রেখে কি যেন ভাবছে ও, মেহেদি পরা পায়ের পাতা, শাড়ির কচি মুষ্টিবদ্ধ হাতে, এটা হয়তো ওর প্রিয় বসার ভঙ্গি। ক্যামেরার শব্দটার দিকে ঘুরতেই সদ্বিত ফিরল রোদেলার। এইসব মনে পড়বে ভেবেই এখানে আসতে চায়নি ও, কেমন যেন লজ্জিত বাপ ফুটে ওঠে ওর। সুফিয়ান কাছে এসে বলল, সোজা হয়ে বসো, কয়েকটা ছবি তুলি। জড়তা ভেঙে সহজ হয়ে ছবি তুলে রোদেলা। এরপর জোড়ায় জোড়ায় সব শেষে সবাই মিলে দড়িয়ে ছবি, সবার চোখে মুখে খুশি, সে খুশিতে যোগ দিল রোদেলাও। জীবন সুন্দর, জীবন সত্যিই সুন্দর। পরদিন সন্ধ্যা নাগাদ ওরা পৌঁছে গেল টেকনাফে। সেখান থেকে রাতের খাবার খেয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিল 10:30। পরদিন সকাল 6টায় পৌঁছে গেল ঢাকাতে। বাড়ি পৌঁছে ঘুম দিল সবাই যে যার ঘরে। তো ফ্রেন্ডস, এতটুকু ছিল আজকের গল্পের পর্ব। কেমন লেগেছে জানিয়ে কমেন্ট করবেন, যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না। সবসময় ফারুকস ডায়ারির সাথে অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই কামনায় আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা। Love.